লিসনার্স আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ রফিকুল ইসলাম ফ্রম হেলওয়ার স্টাবলিং ব্লগস। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বোরোর দক্ষিণ পশ্চিমে নিচু উপকূলে অবস্থিত একটি সামুদ্রিক বিচের নাম কোনি আইল্যান্ড। হেলওয়ার স্টাবলিং ব্লগসে আজকে আলোচনা করব এই কোনি আইল্যান্ড বিচ ও এর পারের অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় বা ভ্রমণ বিষয়ে উপকার হয় তাহলে দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরূপ ভ্রমণ সংক্রান্ত ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করুন। নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। লম্বা শীতের পর মে মাসের শেষের দিকে গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে অবকাশ যাপনের জন্য কাছে দূরের সমুদ্র সৈকতগুলোই আকৃষ্ট করে আমেরিকার নিউ ইয়র্কবাসীদের। তেমনি একটি দ্বীপের নাম কোনি আইল্যান্ড সমুদ্র সৈকত, যেটি নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বোরোতে সমুদ্রের পাশে অবস্থিত। আটলান্টিক মহাসাগরকে কাছ থেকে দেখতে এবং সমুদ্রের লোনা জলে গা বেঁধানোর সবচেয়ে বিখ্যাত এবং সর্বাধিক পরিদর্শন করা স্থান এটি। এই বিচে যেতে হলে নিউ ইয়র্ক সাবওয়ের কোনি আইল্যান্ড স্টেনগামী DFNQ ধরে যেতে হবে। কোনি আইল্যান্ড সমুদ্র সৈকত এমনিতেই নিউ ইয়র্কবাসীর প্রিয়। মেমোরিয়াল ডে উইকেন্ডে কোনি আইল্যান্ড সমুদ্র সৈকত পরিণত হয় আনন্দমুখর এক জনারণ্যে। বন্ধু ও পরিবারের সঙ্গে সুন্দর একটি দিন কাটানোর আনন্দদায়ক স্থান এটি। গ্রীষ্মের শুরু থেকেই শুরু হয়ে যায় কর্মক্লান্ত মানুষের সৈকত দর্শন, তাই গ্রীষ্মের ছুটিতে স্বাভাবিকভাবেই সৈকতটিতে পর্যটকদের ভিড় বেশি থাকে, কারণ তাপমাত্রা তখন 80 থেকে 100 ফারেনহাইটের মধ্যে উঠানামা করে। কখনো কখনো এই তাপমাত্রা এমনকি 100 ডিগ্রি ফারেনহাইটে ছাড়িয়ে যেতে পারে, তাই গ্রীষ্মের ছুটি কাটাতে সমুদ্র সৈকতের প্রতি মানুষের আকর্ষণ বেশি। তখন রুদ্রোজ্জ্বল ও উষ্ণ আবহাওয়ায় মেতে ওঠে নিউ ইয়র্কবাসী। রোদে পুড়ে শরীর তামাটে বানানো এবং কাজের ক্লান্তি ও চিন্তা থেকে ক্ষণিকের মুক্তি খুঁজতে সবাই ছুটে আসে সৈকতে। এখানে বিনোদনের জন্য আয়োজনের কোনো কমতি নেই। এখানকার বিচ পারে কিছু অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে যেটি রোমাঞ্চকর রাইডের জন্য বিখ্যাত। আছে লুনা পার্ক, রূপ সার্কাস, বোর্ড ওয়ার্ক সহ আরও নানা আয়োজন। আছে থান্ডারবোল্ট এবং সাইক্লোন, MCU পার্ক, ফায়ার ওয়ার্ক, নিউ ইয়র্ক অ্যাকোরিয়াম সহ আরও অনেক কিছু। স্ট্রিট ফুড আর লাইভ মিউজিক আপনার মন কেড়ে নেবে মুহূর্তেই। আপনি হয়তো বাড়ি যাওয়ার পথেই আবার ফিরে আসার জন্য মনে মনে ছটপট করবেন। এভাবেই প্রতি গ্রীষ্মে কোনি আইল্যান্ড তার মুহুর্মুহী রূপে সেজে ওঠে।
হাতছানি দিয়ে ডাকে নিয়োগবাসী তথা ভ্রমণকারীদের। তাই পার্ক এবং বিচ একসাথে পেতে হলে এই রোমাঞ্চকর স্থানটি হতে পারে আপনার নিউ ইয়র্ক ভ্রমণের দর্শনীয় স্থানের তালিকার শীর্ষে। আগামী পর্বে হাজির হব ঢাকার উত্তরায় অবস্থিত একটি বিখ্যাত বুফে রেস্টুরেন্ট নিয়ে। পর্বটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।